ধর্ষণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাতে গ্রেপ্তারের 4 ঘন্টা পর ছাড়া পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রাত 12:30টার দিকে মুচলেখা দিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। নূরের দাবি, সরকারের সমালোচনা করায় তাকে মামলায় জড়িয়ে গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে। এর প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। সোমবার সন্ধ্যা 8:30টার দিকে গ্রেফতার হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক নূর। শাহবাগে বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে মৎস্য ভবন এলাকায় 7 সহযোগী সহ তাকে আটক করা হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে পুলিশি পাহারায় চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়ার পথে নূরের সমর্থক শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। মিডিয়ার সামনে বলা হয়েছে যে তাকে আমরা ছেড়ে দেব, তাই আমাদের কাছে আছে ছেড়ে দেব, এটা এটা বইলা আছে আমরা, তারপরে পিছনে গিয়ে থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে আসা হয়েছে। হাঁপানির সমস্যা আছে তার, এই জন্য তাকে একটু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, দিয়ে এখন তাকে আমরা ছেড়ে দেব। ডিবি কার্যালয়ে নেয়ার পর সেখানে অবস্থান নেয় নূরের পরিবারের সদস্যরা। মেয়েটা মানে ওর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করছে, মানে ভিত্তিহীন মানুষের প্ররোচনায়, মানে জানি না আমি আসলে, মানে আমি তো আমার হাজবেন্ডকে আমি চিনি যে ও কোন ধরনের। অবশেষে নূর সহ আটক সবাইকে ছেড়ে দেয় পুলিশ। আমরা যখন মৎস্য ভবন আসছিলাম তখন পুলিশ আমাদের উপরে অতর্কিতভাবে রড, হকি স্টিক, তারপরে এই যে কাঠ, এগুলো দিয়ে আসলে হামলা করে এবং একেবারে সিনেমা স্টাইলে তারা জাম্প করে লাথি মারে আমার ঘরে, লাথি মেরেছে, বিধরক মারধর করেছে, আরো অনেকে অসুস্থ হয়েছে। তো এখন আমাদেরকে মানে হচ্ছে মুচলেকা, যেটা আর কি ন্যায় সবসময় ওই মুচলেকা দিয়ে তারা ছেড়ে দিয়েছে। মোট কথা আমরা বুঝি নাই যে আসলে কি কারণে আমাদেরকে ধরে আনা হলো, আমরা কি কারণে ছেড়ে দেওয়া হলো। পুলিশ কিন্তু অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে এবং আমাদের উপরে হামলা করে আমাদেরকে এখানে নিয়ে আসে এবং তারাই হামলা করে, তারাই চিকিৎসার ব্যবস্থা করে। এসব ঘটনার একদিন আগে লালবাগ থানায় ধর্ষণের মামলাটি করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী। আসামি করা হয় 6 জনকে। প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। এজাহারে ধর্ষণের সহযোগী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ রয়েছে। অন্য আসামিরা হলেন একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, সহসভাপতি নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহিল বাকি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা।